বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল মেসি পিএসজি সম্পর্কের ইতি ঘটছে, সেটাই যেন এখন সত্যি হচ্ছে। অনুমতি না নিয়ে অসময়ে মেসির সৌদি আরব সফর করার সুযোগটাই যেন নিচ্ছে পিএসজি। আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। শুধু তাই নয়, ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে মেসির সাথে নতুন করে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে নেইমার এমবাপ্পের এই ক্লাবটি। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। মেসি নামটা মানেই সাফল্য আর গৌরবে গাথা। বছরের পুরোটা সময় যিনি আলোচনায় থাকেন গোলের রেকর্ড আর ম্যাচ জয়ের উৎসব নিয়ে, সে আর্জেন্টাইন অধিনায়ক এবার পড়ছেন নিষেধাজ্ঞার পাল্লায়। আপনি মেসি ভক্ত হন কিংবা না হন, এই সংবাদ আপনাকে বিশ্বাস করতেই হবে। পিএসজির হয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকছেন সাতবারের ব্যালন্ডিওর জয়ী এই সুপারস্টার। চলুন জেনে আসি মূল ঘটনা। আগামী মৌসুমে মেসি আদতে পিএসজিতে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে নানা গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। তার বার্সেলোনা ফেরা নিয়েও অনেক কথা বাতাসে ভাসছিল। এরই মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি হলো। অনুমতি না নিয়ে সৌদি আরব যাওয়ায় লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। শুধু নিষেধাজ্ঞাই নয়, এই দুই সপ্তাহের মধ্যে ফরাসি জায়ান্টদের হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি। একই সময় পিএসজি থেকে কোনো আর্থিক সুবিধাও পাবেন না তিনি। ফ্রান্সের সংবাদ মাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে মেসির উপর পিএসজি এতটাই চটেছে যে নতুন করে চুক্তি নিয়েও তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছে। মেসির সাথে পিএসজি আর চুক্তি নবায়ন করবে না। এটাই যদি সত্যি হয় তাহলে পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে পারে এক মাসের মধ্যেই, কারণ বর্তমান চুক্তিতে এই বছরের জুন পর্যন্তই থাকছেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া এই আর্জেন্টিনা ফুটবল জাদুকরের নতুন গন্তব্য কোথায় হচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে রোনালদোর পরও মেসি সৌদি আরবের দিকেই যাচ্ছেন। পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত রোববার। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পিএসজিকে একেবারে না জানিয়ে সৌদি আরব যাননি এলম টেন। লীগ ম্যাচে লড়ার বিপক্ষে ম্যাচের পর সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি, তবে সোমবার দলের অনুশীলন সূচি থাকায় পিএসজি থেকে অনুমতি মেলেনি। অনুমতি না পেলেও পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান ফুটবলের এই খুদে জাদুকর, যা কিনা সোশ্যাল মিডিয়ায় ছবি ও ক্যাপশন দিয়েও তিনি জানিয়েছিলেন। এখন দেখার বিষয় মেসি নির্দিষ্ট সময়ের আগে কি ফরাসি ঘর ভেঙে সৌদি আরবে চলে যান কিনা। বিলাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল 24।